দর্শক, সিসিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটু আগে আমাদের একটি লাইভ প্রচারিত হচ্ছিল যে মোটেল রোডে ইউনিএসসিআরের অফিসের সামনে যে হোটেল কক্স ট্যুরের গাড়ির সাথে টমটম অটোরিকশার যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে গুরুতর আহত আলম রায়হান, সে একটু আগে মারা গিয়েছে। আমরা কি মুক্ত কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছি এবং সেটির সার্বিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি। যেটি হয়েছিল যে ঠিক 7:30 নাগাদ, সন্ধ্যা 7:30 নাগাদ মোটেল রোডের বিপরীত পাশ থেকে আসা দুটি গাড়ি, একটি হচ্ছে কক্স রোডের একটি TRX হাইস এবং একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তার মধ্যে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে আলম রায়হান নামে একজন মৃত্যুবরণ করেন। তার বাড়ি হচ্ছে বড় মহেশখালীর মধ্যম ফকিরাকোন এলাকায় এবং তার পিতার নাম আব্দুল গনি। আবারও বলছি দর্শক, নিহত নাম আলম রায়হান, তার বাবার নাম আব্দুল গনি, বাড়ি বড় মহেশখালীর ফকিরাকোন এলাকায়। যেটি হয়েছিল সন্ধ্যা 7:30 নাগাদ মোটেল রোডের ইউনিএসসিআরের অফিসের ঠিক কয়েক গজ আগে বিপরীত পাশ থেকে আসা দুটি গাড়ি, একটি হচ্ছে TRX হাইচ যেটি কক্স ট্যুরের মালিকানাধীন এবং একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং টমটমে থাকা বেশ কয়েকজন যাত্রী তারা গুরুতর আহত হয়। তার মধ্যে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আসা হলে একটু আগেই আলম রায়হান নামে একজন মৃত্যুবরণ করে। আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছি। আবারও বলছি, নিহতের পরিচয় আবারও দিচ্ছি। আলম রায়হান যিনি মারা গেছেন, তার বাড়ি বড় মহেশখালীর ফকিরাগোনা এলাকায় এবং তার পিতার নাম আব্দুল গনি। আমরা তার এখানে তার যে কয়েকজন যে সহকর্মী রয়েছে তাদের থেকে এই তথ্য আমরা নিশ্চিত করছি এবং আমরা যিনি মারা গেছেন তার লাশটি দেখতে পেয়েছি এবং তার মুখে এবং পায়ে আমরা গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। আমরা দর্শক, আমরা এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি তাদের যে উদ্ধার করে যারা হসপিটালে নিয়ে এসেছিল তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করব। সে সময় আমরা একজনকে খুঁজে পেয়েছি, প্রত্যক্ষদর্শী, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী যিনি মূলত তাদের উদ্ধার করে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন, তার মধ্যে অন্যতম। কি ঘটেছিল সে সময় যদি একটু বিস্তারিত জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দেখি যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়া এটা আসলেই দুর্ভাগ্যবশত হয়ে যায়। আমি একটা কাজে লাবণী পয়েন্টের দিকে যাচ্ছিলাম, আমি ওদিক দিয়ে আমি পাসপোর্ট অফিসের ওই সামনে ওইদিকে নামি। নামার পরে আমি পায়ে হেঁটে আপনার এই যে শরণার্থী পুনর্বাসন কেন্দ্রের দক্ষিণ পাশের রোড দিয়ে মেন রোডে প্রবেশ করি। মেন রোডে যাওয়া অবস্থায় হঠাৎ করে দেখি যে কক্স রোডের একটা TRX কালো গাড়ি, ওটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, এটা ইউনিএসসিআর অফিসের সামনের দিকে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আমি শুনতে পাই। বিকট আওয়াজ শোনার পরে যখন দেখি যে একটা টমটম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখতে পাই এবং সাথে দেখতে পাই কিছু মানুষ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। তো আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে গাড়ি দুই পাশের গাড়িকে বন্ধ করলাম, বন্ধ করে মানুষকে উদ্ধারের চেষ্টা করছি। প্রথমে কয়েকজন মানুষের সার্বিক সহযোগিতা আমি আলম যিনি এখন মারা গেছেন আলমকে আমি একটা টমটমে উঠে দিয়েছি, আমি নিচ্ছাতে ওকে টমটম উঠে দিয়েছি। এরপরে আবার পেছন দিকে থাকায় দেখতেছি একটা মানুষ আরেকজন লোক পড়ে আছে, ওনাকে আমি চিনতে পারি। উনি হচ্ছেন আমার বর্মশখালীর আতিকুল আলম, উনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তো আমি স্যারকে দেখে চিনতে পারছি, স্যার আপনি আতিক স্যার না? বলছে হ্যাঁ, আমি স্যারের সেন্স ছিল। আমি স্যারকে নিয়ে একটা রিক্সা করে সদরে আসি, সদরে ভর্তি দিয়েছিল এবং পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে স্যারকে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে একটা অ্যাম্বুলেন্সে উঠাই দিই। এরপরে পরবর্তীতে আলমের যাবতীয় কাজগুলো করার জন্য ওর পরিবারকে কবর দিই, পরিবারের লোক আসতে আসতে ওর এক্সরে এবং আদার্স পরীক্ষাগুলো করানোর চেষ্টা করছি। সমস্ত কিছু করার পরে আবার ওনার জন্য ব্লাডের যখন দরকার পড়ছে আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে একটা ব্লাড ডোনার জোগাড় করি। ব্লাডটা আমি হাতে নিয়ে ব্লাড ব্যাংক থেকে আমি নিজে আসি। নিজে এসে যখন ডাক্তারকে দিয়েছে যে স্যার এই ব্লাড আর ম্যানেজ হয়েছে, আপনি ব্লাডটা ব্যবস্থা এগিয়ে করে দেন। এখন ব্লাডটা দিতে গিয়ে দেখে যে ওর পালস রেট এত বেশি কমে যাচ্ছে যে ব্লাডটা দেওয়ার মতো না।
সমস্ত সমস্ত টিচার ডাক্তার ওখানে গিয়েছিল গিয়া যাওয়ার পরে একটু পরে ওনাকে মৃত ঘোষণা করছে এই হচ্ছে বর্তমান অবস্থা এখন উনি গেছে আছে সদর হসপিটালের ইমার্জেন্সি ভবনে আছেন আর পরিবার কি পদক্ষেপ নেবে সেটা আমি জানি না এই এই ছিল আমার চোখে দেখা অবস্থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দর্শক আমরা যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিল তার সাথে কথা বলছিলাম দর্শক দর্শক সর্বশেষ যে তথ্য আমরা হাসপাতালে বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেটি হচ্ছে এই ঘটনায় আরো দুজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে আবারো বলছি দর্শক দুজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে তবে ঠিক কোন দুজন তা এখন আমরা জানতে পারিনি তবে আমরা চেষ্টা করছি আমাদের যে সোর্স রয়েছে হাসপাতালে তাদের মাধ্যমে তথ্যগুলো জানার তবে এতটুকু আমাদের এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে ওই ঘটনায় একজন মৃত্যুবরণ করেছেন এবং দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে আমরা সদর হাসপাতালে রয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব ঘটনার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার দর্শক আমরা ক্যাপশন যেটি দেখছিলেন এতক্ষণে আপনারা আমাদের সাথে ছিলেন যে তথ্য দিচ্ছিলাম সেই তথ্য আবারও আপনাদের জানাতে চাই সন্ধ্যা 7:30 নাগাদ মোটেল রোডের ইউনিএসসিআরের অফিসের কয়েক গজ সামনে হোটেল কক্স টুরের টিআরএক্স হাইসের সাথে একটি টমটমের টমটম অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনায় টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং প্রত্যক্ষদর্শী আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় আলম রায়হান নামে একজন মৃত্যুবরণ করেন যার বাড়ি বড় মহেশখালীর ফকিরাকোনা এলাকায় এবং তার বাবার নাম হচ্ছে আব্দুল গনি এবং এই ঘটনায় আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে বলে হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি আমরা চেষ্টা করব এই ঘটনায় বিস্তারিত আরো আপনাদের সামনে তুলে ধরার আমাদের সাথে থাকুন দর্শক চট্টগ্রামে যে দুজনের রেফার করা হয়েছে তার মধ্যে একজনের নাম রুবেল তালুকদার এবং তার বয়স 30 থেকে 35 মধ্যে বলে আমরা জানতে পেরেছি সাথে থাকুন আমরা চেষ্টা করব এই ঘটনার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার দর্শক আমরা কক্সবাজার সদর হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সন্ধ্যা 7:30 নাগাদ কক্সবাজারের মোটেল রোডে ইউনিএসসিআর অফিসের সামনে যে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে সেই মূলত ঘটনাটি হয়েছিল যে লাবণীর দিক থেকে আসা কক্স টুরের টিআরএক্স গাড়ির হাইসের সাথে
টিআরএক্স হাইসের সাথে হোল্ডের থেকে যাওয়া একটি টমটম অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষ ঘটনায় দুটি টমটম ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে একটি টমটম যেটি দুমড়ে মুচড়ে যায় এবং সেই টমটমে থাকা যাত্রীরা তারা গুরুতর আহত হয়। আহত হলে সেই ঘটনায় আলম রায়হান নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যার বাড়ি বড় মহেশখালীর ফকিরাগোনা এলাকায় এবং তার পিতার নাম আব্দুল গনি বলে আমরা জানতে পেরেছি। সাথে থাকুন। এবং এই ঘটনায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং একজনের পরিচয় আমরা সেখান থেকে পেয়েছি, তার নাম হচ্ছে রুবেল তালুকদার এবং তার বয়স 30 থেকে 35-এর মধ্যে বলে আমরা জানতে পেরেছি। সাথে থাকুন, আমরা চেষ্টা করব এই ঘটনার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার। দর্শক, মোটেল রোডের যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আলম রায়হান নামে একজনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।